আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতি অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করবো খুবই অল্প জায়গায় যাদের এক শতাংশ বা এক শতাংশ একটু বেশি জমি আছে তারা আজকের এই ফ্লোর প্লান্ট দেখে ভারী তৈরি করতে পারেন বিশেষ করে যারা অল্প জায়গাতে ড্রুপ বাড়ি করতে চাচ্ছেন তারা আজকের এই ফ্লোর প্লান্ট কন্টিনিউ করতে পারেন আজকের ফ্লোর প্লান্টে যদি আপনারা ভারী তৈরি করেন তাহলে আপনাদের বর্তমান বাজারে কি পরিমাণ অর্থ ব্যয় হতে পারে সেই সম্পর্কেও আপনাদের একটি প্রাথমিক ধারণা দিয়ে দিব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অব্দি কন্টিনিউ করবেন তাহলে আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে মূলত আজকের বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান বাড়িটির মাছ বরাবর রাখা হয়েছে মেন এন্ট্রি গেট এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর হাতের ডান দিকে আপনারা পাবেন স্টিয়ার বা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনারা দুতলা যেতে পারবেন সব বিওয়ার প্রথমে রাখা হয়েছে ড্রয়িং স্পেস আর এই ড্রয়িং স্পেসের জন্য জায়গা রাখা হয়েছে একুশ ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট তিন ইঞ্চি এই ড্রয়িং রুমের ঠিক পাশেই রাখা হয়েছে একটি বেডরুম অর্থাৎ গেস্ট বেডরুম আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট আজকে ফ্লোর প্ল্যান দিয়ে বাড়ি তৈরি করবেন বরিশালের এক বড় ভাই তার চাহিদা অনুযায়ী আমরা আজকের এই ফ্লোর প্লানটি সাজিয়েছি সোভিও এই বেডরুমের ঠিক পাশেই আপনারা পাবেন কমন টয়লেট আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিট এই কমন টয়লেটের ঠিক পাশে রাখা হয়েছে কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি বাই সাত ফিট যেহেতু কিচেন রুমটি এখানে রাখা হয়েছে তাই ঠিক পাশে রাখা হয়েছে ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্পেসের জন্য জায়গা পাবেন আপনারা নয় ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি মোটামুটি এই রুমগুলো আপনারা সাজাতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে এখন আপনাদের মাঝে শেয়ার করবো ফার্স্ট ফ্লোর প্ল্যান এটি হচ্ছে আজকের বাড়িটির ফার্স্ট ফ্লোর প্ল্যান সিঁড়িদে উঠে আসার পর প্রথমে আপনারা পাবেন ফ্যামিলি লিভিং রুম আর এই ফ্যামিলি লিভিং রুমের জন্য জায়গা রাখা হয়েছে নয় ফিট দুই ইংসি বাই দশ ফিট এই ফ্যামিলি লিভিং রুমের ঠিক পাশে রাখা হয়েছে কমন টয়লেট যেহেতু জায়গা কম আর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এই টয়লেটটি এভাবে সাজিয়েছি আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে নয় ফিট দুই ইংচি বাই পাঁচ ফিট এই টয়লেটের ঠিক পাশে আপনারা পাবেন আরেকটি বেডরুম আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এই বেডরুমের ঠিক পাশে পাবেন আপনারা আরেকটি বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট ছয় ইংসি বাই এগারো ফিট তিন ইঞ্চি এই বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই তিন ফিট মোটামুটি এ সাইজের দুটি বেডরুম যদি আপনারা সাজাতে চান তাহলে আপনাদের টোটাল জমি লাগবে বাইশ ফিট বা চব্বিশ ফিট ছয় ইঞ্চি যাদের এ সাইজের জমি আছে এবং ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন তারা আজকের এই ফ্লোর প্লানটি দেখে বাড়ি তৈরি করতে পারেন স্কোয়ার আকারের জমি লাগবে আপনাদের পাঁচশো আশি স্কোয়ার ফিট আজকের বাড়ির ফ্লোর প্ল্যান এবং ঠিক এ ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন তাহলে আপনাদের বর্তমান বাজারে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে বাড়িটির এ টু জেড যদি আপনার ডুপ্লেক্স বাড়িটি কমপ্লিট করতে চান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর মাস প্রিয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বাড়ির ফ্লোর প্ল্যান এবং ডিজাইন সবার আগে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ